হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের দোয়া আর ভালোবাসায় খুবই ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি আয়োজন নিয়ে। তো আমার আজকের আয়োজনটি হয়তো আপনারা থাম্বনেইল দেখে বুঝে গেছেন আমি কি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে শেয়ার করব হচ্ছে সাবুদানার ডেজার্ট। তো গরমের দিনে এই সাবুদানার ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে, তাই আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম। এটি কিন্তু যে কোনো প্রোগ্রামে তৈরি করলে খেতে সবাই পছন্দ করে, গরমের দিনে তো কথাই নেই, ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খুবই মজা লাগে। তো ভাবলাম আপনাদেরও হয়তো খুবই ভালো লাগবে, যেহেতু এখন গরম চলে আসছে, ঠান্ডা করে খেতে খুবই আপনারা পছন্দ করবেন। এটা কিন্তু আমরা যে কোনো অনুষ্ঠানে কিংবা ঈদের সময় বাসায় তৈরি করে থাকি। তো আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করেছি এই ডেজার্টটা। তো এই ডেজার্টটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমি এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে ভিজিয়ে রেখেছি প্রায় 10 মিনিট মতো। তো অবশ্যই আপনারাও কিন্তু এই সাবুদানাটা একটু ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে এই সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হওয়ার জন্য আর দেরি হবে না। তো এখন এই সাবুদানাগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে খুব সুন্দরভাবে সিদ্ধ করার আগে ধুয়ে নিব। যে বাড়তি ময়লা থাকে সেই ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। তো এখন সাবুদানাগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে আমি একটি হাঁড়ি বসিয়ে দিব চুলার মধ্যে এই সাবুদানাগুলোকে সিদ্ধ করার জন্য। তো আমি সাবুদানাগুলো একটি হাঁড়ির মধ্যে দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। তবে এভাবে কিন্তু নেড়ে চেড়ে সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো আমি এখন যেহেতু মাত্রই দিয়েছি, তো পানিগুলো গরম হওয়ার জন্য 2-3 মিনিট ঢাকনা দিয়ে এভাবে সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে অনবরত নেড়ে ছেড়ে, তবে অনবরত এই সাবুদানাটা নেড়ে ছেড়ে নিতে হবে, না হলে তলায় লেগে যাবে। তো তলায় লেগে গেলে কিন্তু এটা খেতে তেমন ভালো লাগবে না। তো এটা যখন এভাবে ব্লক আসতে শুরু করবে আর সাবুদানাগুলো একদম এভাবে পানির কালারটা হয়ে আসবে, তখনই বুঝতে হবে এই সাবুদানাগুলো সিদ্ধ হয়ে এসেছে। তো সিদ্ধ হয়ে আসলেই সাবুদানাগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। তবে সর্বপ্রথম সাবুদানাগুলো একদম সাদা কালারের হয়ে থাকে, আর সিদ্ধ হওয়ার পরে কিন্তু এভাবে পানির যে কালারটা থাকে ওই কালারটা হয়ে যায়। তো আমার সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে পানিগুলো চেখে নিব। তো এভাবে একটা নেট জাতীয় স্ট্রেনারের মাধ্যমে কিন্তু পানিগুলো ছাড়তে হবে, যেহেতু সাবুদানাগুলো খুবই ছোটো ছোটো আকারের, সেজন্য বড় নেট জাতীয় স্ট্রেনার নিলে কিন্তু সাবুদানাগুলো পড়ে যাবে। তো আমি সিদ্ধ করা পানিগুলো ছাড়িয়ে নিয়ে এখন ঠান্ডা পানিতে ধুয়ে নিব, যাতে সাবুদানাগুলো একদম জর্জরে হয়ে যায়। ঠান্ডা পানিতে এভাবে পরিষ্কার করে ধুয়ে নিলে কিন্তু সাবুদানাগুলো আর আঠালো ভাব থাকে না, একদম জর্জর অবস্থায় একটা একটা আলাদা করার মতো হয়ে যায়। তো আমি ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলো ধুয়ে নিয়েছি, এখন পানি ছড়ানোর জন্য প্রায় 10 মিনিট মতো সাবুদানাগুলোকে রেস্টে রেখে দিব। তো দেখুন সাবুদানাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো অন্যদিকে আমি সাবুদানাগুলোকে রেস্টে রেখে এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে দুধগুলো জাল করে নেব। জাল করতে করতে দুধগুলো যখন 1/2 লিটারে চলে আসবে, তখনই এই দুধগুলো থেকে 2 চামচ পরিমাণ দুধ আলাদা করে ঠান্ডা করার জন্য রেখে দিব। তো আমি দুধগুলোর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব 7 মতো লবণ। তো সেগুলো দিয়ে আবারও একটু দুধগুলোকে একটু জাল করে নিব, যেহেতু চিনিটা গলে গিয়ে কিন্তু দুধটা পাতলা হয়ে যায়, সেজন্য আর একটু ঘন হওয়ার জন্য দুধগুলোকে এভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। তো অন্যদিকে যে দুধগুলো আমি নামিয়ে রেখেছিলাম সেই দুধগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন সেই দুধগুলোর মধ্যে 3 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে মিক্স করে নিব। তো আমি কাস্টার্ড পাউডারগুলো দিয়ে
দুধগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। এখন আমি যে দুধগুলো জাল করে নিয়েছি সেগুলো একটু চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে রেখেছি। অবশ্যই দুধগুলো কিন্তু ঠান্ডা অবস্থায় এই কাস্টারের লিকুইডটা দিতে হবে, তবে একসাথে দিতে যাবেন না, অল্প অল্প দিয়ে এভাবে নেড়ে চেড়ে কাস্টারের লিকুইডটা মিশিয়ে নেবেন। তো আমি এভাবে অল্প অল্প দিয়ে কাস্টারের লিকুইডটা মিশিয়ে নিচ্ছি। তো আমার কাস্টারের লিকুইডটা দেওয়া শেষ হয়ে গেছে, অর্থাৎ কাস্টারের লিকুইড আর দুধটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আর একটু জাল করে নেব একটা ব্লক আসা পর্যন্ত। তো ব্লক আসতে শুরু করেছে, দুধগুলো একটু হালকা ঘন হয়ে আসছে, যেহেতু এখানে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি। তো এখন ব্লক আসা শুরু করলে এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা সাবুদানাগুলো। তো সাবুদানাগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও দুধগুলো এবং সাবুদানাগুলো একসাথে মিশে জাল করে নিতে হবে, ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ব্লক আসলেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই ডেজার্টটা কিন্তু দুধের আর সাবুদানার লিকুইডটা একদম বেশি ঘন হবে না, একদম বেশি পাতলাও হবে না, মিডিয়ামের করে এই ডেজার্টটা তৈরি করে নিতে হবে। তো ব্লক আসতে শুরু করেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে আলাদা একটি বাটি নিয়ে এই বাটিতে ঢেলে ঠান্ডা করে নিব, কারণ এগুলো ঠান্ডা ঠান্ডা খেতেই খুবই ভালো লাগে। তো অন্যদিকে আমি এগুলো ঠান্ডা হতে হতে ফ্রুটসগুলো কেটে নিব। তো আমি এখানে যে ফ্রুটসগুলো দিব সেগুলো হচ্ছে, এখানে আমি আমটা দিব, আঙ্গুর দিব আর আপেলটা দিব। তো আপেলটা যদিও বা এখানে দেখানো হয়নি, আপেলটা আমি আলাদা করে কেটে নিব, তখনই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কেটে নিয়েছি, এখানে আঙ্গুর কেটে নিয়েছি, ফ্রুটসের মধ্যে আঙ্গুর, আম আর আপেল। তো এগুলো অবশ্যই আপনাদের উপরে ডিপেন্ড করে কতটুকু পরিমাণ ডেজার্ট তৈরি করবেন সেই অনুযায়ী ফ্রুটসটা দিবেন। এখানে ডেজার্টের জন্য নির্দিষ্ট কোনো ফ্রুটসের পরিমাণ নেই, ডেজার্টের পরিমাণ বুঝে ফ্রুটসটা দিতে হবে। তো আমি এখানে ফ্রুটসের পাশাপাশি আকর্ষণীয় লাগার জন্য এখানে তিন কালারের জেলো দিচ্ছি। তো জেলোটা আমার কিভাবে তৈরি করবেন আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছি, চাইলে সেটা আপনারা দেখতে পারবেন। তো আমি এখানে তিন কালারের জেলোটা ব্যবহার করতেছি, অরেঞ্জ, গ্রিন আর রেড। আপনারা আপনাদের পছন্দ অনুসারে যে কোনো কালারেরটা ব্যবহার করতে পারেন, আর ফ্রুটসটাও কিন্তু আপনাদের পছন্দ অনুসারে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তা আমার যে ডেজার্টটা তৈরি করেছিলাম সেই ডেজার্টটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি ফ্রুটসগুলো মিক্স করব। তো ফ্রুটসগুলো মিক্স করার জন্য আমি এখানে সর্বপ্রথম আমগুলো দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিব আঙ্গুরগুলো। তো আঙ্গুরগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কুচি করে কেটে রাখা আপেলগুলো। আমি এখানে একটা আপেলই ব্যবহার করেছি, তো এভাবে কুচি কুচি করে কেটে রেখেছিলাম আপেলটা, আমটাও আমি কুচি কুচি করে কেটেছি। তো এখন এই ফ্রুটসগুলো খুব সুন্দরভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিব, তবে জেলোটা কিন্তু এখন দেওয়া যাবে না, জেলোটা যেহেতু একটু নরম টাইপসের সেজন্য জেলোটা খাওয়ার আগেই পরিবেশন করে নেবেন। তো আমি পরিবেশন করে নিয়েছি, এখন উপরে জেলোটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি। তো আমার তৈরি হয়ে গেল সাবুদানার ডেজার্টটা। তো আপনাদের কেমন লেগেছে এই ডেজার্টটা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন, তবে কমেন্টস করার আগে কিন্তু লাইকটা দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইকই কিন্তু পারে আমার এই ভিডিওটিকে অনেকজনকে দেখার সুযোগ করে দিতে। তো অবশ্যই লাইকটা দিয়ে কমেন্টসগুলো করবেন। তো আপনাদের ভালো লেগে থাকলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আমার এই রেসিপিটা প্রথম দেখতেছেন, তো আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আপনাদেরও যদি ভালো লেগে থাকে আপনারাও আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকেছেন, আমাকে এগিয়ে আসতে সাহায্য করেছেন, তাদেরকে আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা এভাবে সবসময় সাথে থাকবেন ফ্যামিলি মেম্বার হয়ে, যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আপনাদেরকে আরও সুন্দর সুন্দর রেসিপি উপহার দিতে পারি।
তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।